水波扭落金。بسم الله الرحمن الرحيم. আশ্রয় প্রার্থনা করি অভিশপ্ত শয়তান থেকে, আল্লাহর নামে আরম্ভ যিনি দয়ালু ও করুণাময়। في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ وَلَا تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون. দুনিয়া ও আখিরাতের কাজ, আর আপনি কি ইয়েতিমদের মাসালা জিজ্ঞেস করেছে? আপনি বলুন, তাদের কল্যাণ করা উত্তম, এবং যদি নিজেদের ও তাদের ব্যয় একত্রিত করে নেয় তবে তারা তোমাদের জন্য ভাই। আর আল্লাহ খুব ভালোভাবে জানেন অনিষ্টকারীকে হিতকারীদের থেকে, এবং আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে কষ্টে ফেলতেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আর অংশীবাদী নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হয়ে যায়, এবং নিশ্চয়ই মুসলমান কৃতদাসী অংশীবাদী নারী অপেক্ষা উত্তম, যদিও সে তোমাদেরকে চমৎকৃত করে। এবং মুশরিকদেরকে বিবাহ দিও না যতক্ষণ পর্যন্ত না তারা ঈমান আনে। আর নিশ্চয়ই মুসলমান কৃতদাস মুশরিক অপেক্ষা উত্তম, যদিও সে তোমাদেরকে চমৎকৃত করে, তারা দোজখের দিকে আহ্বান করে এবং আল্লাহ জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করে স্বীয় নির্দেশে, আর আপন নির্দেশসমূহ লোকদের জন্য বর্ণনা করেন যাতে তারা উপদেশ মেনে নেয়। রব্বুল আলামিন এইখানে ডিক্লার করে দিয়েছেন যে তোমরা মুশরিকা কাফেরদের নারীদের সাথে সম্পর্ক গড়িও না, তোমাদের সম্পর্ক হবে একমাত্র মুসলমানদের সাথে, আর সেটাই হচ্ছে কোরআনের একমাত্র বাণী। ওয়াসআলুনাকা আনিল মাহীদ কুল হুয়া আযান ফাআতাযিলুন النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث
لكم فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين. এবং হে হাবিব, আপনাকে লোকেরা জিজ্ঞেস করছে রক্তস্রাবের বিধান, আপনি বলুন সেটা অসুচিতা, স্ত্রীদের নিকট থেকে পৃথক থাকো রক্তস্রাবের দিনগুলোতে এবং তাদের নিকটে যেও না যতক্ষণ না পর্যন্ত হয়ে যায়, অতপর যখন পবিত্র হয়ে যায় তখন তাদের নিকট যাও যেইখান থেকে তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন অধিক তওবাকারীদের এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদের। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্র স্বরূপ, অতএব তোমরা এসো আপন আপন ক্ষেত্রসমূহে যেইভাবে ইচ্ছে করো এবং নিজেদের মঙ্গল কাজের পূর্বাহ্নে করো, আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রেখো তোমাদেরকে তার সম্মুখীন হতেই হবে। আর হে মাহবুব, সুসংবাদ দিন ঈমানদারদেরকে। রব্বুল আলামিন কোরআন ইরশাদ করে দিয়েছেন, তোমাদের স্ত্রী যখন হাইজ নিপাস অবস্থায় থাকবে তোমরা তাদের সাথে মিলন না করে পৃথক থাকো, এটাই আল্লাহ বেশি পছন্দ করেন। ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم. এবং আল্লাহকে তোমাদের শপথসমূহের এই মর্মে নিশানা বানিয়ে নিও না যে সৎকর্ম পরেজগারী এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন করে, শপথ করে নিবে এবং আল্লাহ সর্বশ্রোতা ও জ্ঞাতা, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না ওইসব শপথের মধ্যে যা অনিচ্ছাকৃতভাবে মুখ থেকে বের হয়ে যায়, হ্যাঁ সেটার উপর পাকড়াও করেন যে কাজ তোমাদের অন্তরসমূহ করেছে এবং আল্লাহ ক্ষমা পরায়ণ ও সহনশীল। এবং ওইসব লোক যারা শপথ করে বসে আপন স্ত্রীদের নিকট যাবার, তাদের জন্য চার মাসের অবকাশ রয়েছে, অতঃপর যদি ওই মেয়াদের মধ্যে ফিরে আসে তবে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। وَإِنْ عَزَمُوا الطَّلَاقَ فَإِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ. وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر
وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم এবং যদি ছেড়ে দেওয়ার ইচ্ছে পাকাপোক্ত করে নেয় তবে আল্লাহ সর্বশ্রোতা জ্ঞাতা এবং তালাকপ্রাপ্তরা আপন আত্মাগুলোকে সংযত করবে তিন রক্তস্রাব পর্যন্ত আর তাদের জন্য হালাল নয় যে তারা তা গোপন করবে যা আল্লাহ তাদের গর্ভাশয়ে সৃষ্টি করেছেন যদি আল্লাহ ও কিয়ামতের উপর ইমান রেখে থাকো এবং তাদের স্বামীদের উপর মেয়াদের মধ্যে তাদেরকে পুনঃগ্রহণ করার অধিকার থাকে যদি আপোষ নিষ্পত্তি চাও আর নারীদেরকেও হক তেমনই রয়েছে যেমন রয়েছে তাদের উপর শরীয়ত অনুযায়ী তাদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় রব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি ইসলামী বিধান সহজ করে দিয়েছেন যদিও নারীদের সাথে তালাকের পরে আমরা বিচ্ছেদ ঘটে যায় রব্বুল আলামিন চার মাসের একটা সুযোগ দিয়েছেন যাতে করে তার পেটে সন্তান যদি থেকেই থাকে তাহলে পৃথিবীর জমিনে আগমন করার একটা সুযোগ বাস্তবায়ন করতে পারে الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون ইতালাক দুবার পর্যন্ত অতঃপর উত্তম পন্থায় রেখে দেওয়া এবং সদয়ভাবে মুক্তি করে দেওয়া আর তোমাদের পক্ষে বৈধ নয় যে যা কিছু স্ত্রীদেরকে দিয়েছ তা থেকে কিছু ফেরত নেবে কিন্তু যখন উভয়ের আশঙ্কা হয় যে আল্লাহর সীমারেখাগুলো কায়েম করবে না অতঃপর যদি তোমাদের আশঙ্কা হয় যে তারা উভয়ে ঠিকভাবে ওই সীমারেখাগুলোর উপর থাকবে না তবে তাদের উপর কোনো গুনাহ নেই এর মধ্যে যে কিছু বিনিময় দিয়ে স্ত্রী নিষ্কৃতি লাভ করবে এগুলো আল্লাহর সীমারেখা এগুলোর আগে বাড়বে না এবং যারা আল্লাহর সীমারেখাগুলোর আগে বাড়ে তবে ওইসব লোক জালেম রব্বুল আলামিন তার সীমারেখার ঊর্ধ্বে যারা অতিক্রম করবে শরীয়তের নির্দেশ যারা অপেক্ষা করবে রব্বুল আলামিন তাদের জন্য অবশ্যই শাস্তির ব্যবস্থা রেখেছেন فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا
وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ অতঃপর যদি তাকে তৃতীয় তালাক প্রদান করে তবে তখন সে স্ত্রীর জন্য হালাল হবে না যতক্ষণ না অন্য স্বামীর নিকট থাকে অতঃপর অন্য স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয় তবে এতে তাদের উভয়ের উপর গুনাহ বর্তাবে না যে তারা পরস্পর পুনর্মিলিত হবে যদি মনে করে যে আল্লাহর সীমারেখাগুলো রক্ষা করবে সমর্থন হবে আর এগুলো আল্লাহর সীমারেখা যেগুলো স্পষ্টভাবে বর্ণনা করেন জ্ঞান সম্পন্নদের জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি যদি তোমার তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফিরিয়ে আনতে চাও তাহলে আরেকজন পুরুষের সাথে বিবাহ হয়ে তারপর তাকে আবার তোমার কাছে নিয়ে আসতে পারো এটা তোমাদের জন্য গুনাহ নয় সওয়াবের কাজ হবে ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাদের মেয়াদ এসে পৌঁছে তখন হয়তো উত্তম রূপে রেখে দেবে অথবা সদয়ভাবে মুক্ত করে দেবে এবং তাদেরকে ক্ষতি সাধনের জন্য আটক করে রাখবে না যাতে সীমালঙ্ঘনকারী হয়ে যায় আর যে এরূপ করে সে নিজেরই ক্ষতি করে আল্লাহর আয়াতগুলোকে ঠাট্টা তামাশার বস্তু বানিয়ে নিও না এবং স্মরণ করো আল্লাহ অনুগ্রহকে যা তোমাদের উপর রয়েছে আর সেটাও যা তোমাদের উপর অবতীর্ণ করেছেন কিতাব ও হিকমত তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এবং আল্লাহকে ভয় করতে থাকো আর জেনে রেখো আল্লাহ সব কিছু জানেন وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُم المعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون এবং যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাদের মেয়াদকাল পূর্ণ হয়ে যায় তবে হে স্ত্রীদের অভিভাবকরা তাদেরকে বাধা দিও না এ থেকে যে তারা আপন আপন স্বামীদের সাথে বিবাহ করে নিবে যখন পরস্পর শরীয়তের বিধিমত রাজি হয়ে যায় এই উপদেশ তাকেই দেওয়া যায় যে তোমাদের মধ্যে থেকে আল্লাহ ও কিয়ামতের উপর ঈমান রাখে এটা তোমাদের জন্য অধিকতর পরিচ্ছন্ন ও পবিত্র আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না
রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, যদি স্বামী স্ত্রী তালাকের মাধ্যমে পৃথক হয়ে যায় তাহলে তারা ইচ্ছে করলেই যে কোনো অন্য স্বামী এবং অন্য স্ত্রী গ্রহণ করতে পারবে। তাতে হে অভিভাবকবৃন্দ, তোমরা কোনো মতেই তাদেরকে বাধা প্রদান না করার জন্যই আল্লাহ কোরআনে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير। এবং জননীগণ স্তন্য পান করাবেন আপন সন্তানদেরকে পূর্ণ দুই বৎসর। তারই জন্য যে স্তন্য পানকাল পূর্ণ করতে চায় এবং সন্তান যার, তার উপর স্ত্রীদের বরণ পোষণ করা কর্তব্য বিধি মোতাবেক। কোনো আত্মার উপর বোঝা রাখা হবে না, কিন্তু তার সাধ্য পরিমাণ। জননীকে ক্ষতিগ্রস্ত করা যাবে না তার সন্তান দ্বারা এবং সন্তান যার, তাকে তার সন্তান দ্বারা। কিংবা জননী কষ্ট দিবে না আপন সন্তানকে এবং সন্তান যার, সে তার সন্তানকে এবং যে পিতার স্থলাভিষিক্ত তার উপর অনুরূপ অপরিহার্য। অতঃপর যদি পিতামাতা উভয়ের পরস্পরের সম্মতি এবং পরামর্শক্রমে স্তন্য পান বন্ধ করতে চায় তবে তাদের উপর গুনাহ বর্তাবে না। আর যদি তোমরা চাও যে দাত্রীদের দ্বারা আপন সন্তানদেরকে স্তন্যপান করাবে তবুও তোমাদের অপরাধ নেই, যখন যা প্রদান করা সাব্যস্ত হয়েছিল তা বিধি মোতাবেক তাদেরকে অর্পণ করে দাও। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ তোমাদের কর্ম দেখছেন। রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন, তোমাদের সন্তানদেরকে তোমরা পূর্ণ দুই বৎসর দুধ পান করিয়ে নাও তোমাদের স্বামী স্ত্রীর সম্মতিক্রমে। আর যদি তোমরা চাও না দুই বছর দুধ পান না করে আমরা কোনো দাত্রীর মাধ্যমে দুধ পান করাবো, তাহলে অবশ্যই তাও জায়েজ রয়েছে। রব্বুল আলামিন সকল গুনাহ মার্জনাকারী।